তো যেটা ডিস্ক প্রলাপসের রোগী, আপনারা একটা তো শরীরে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে বোঝেন, এছাড়া মানে কোন ডায়াগনোসিস তার জন্য কোন টেস্ট করেন হ্যাঁ, আপনারা? আসলে ডিস্ক প্রলাপস রুগী আমরা যদি শুরুতেই, রুগীর অনেক সময় দেখা যায় যে এক্সরে করেই আছে, দীর্ঘদিন এক্সরে করেই ঘুরতেছে, আসলে শুরুতেই যদি, এখন যেহেতু লেটেস্ট এমআরআই চলে এসেছে, একটা এমআরআই করে ফেলি তাহলে আমরা আরো কনফার্ম হয়ে যাই যে, আচ্ছা, এবং লেভেলটা আরো ইজি হয়ে যায়, যদিও আমরা বুঝতে পারি, বাট এটা আরো এমআরআই করলে আরো সহজ হয়ে যায় যে ডিস্ক প্রলাপস হয়েছে কিনা। তো আমরা এমআরআই করলে, যে কোনো রুগী যদি কোমর ব্যথা ভুগে দীর্ঘদিন, তার উচিত একটা ডাক্তারের শরণাপন্ন, একটা এমআরআই করে ফেলা, দেন সেটা আমরা রোগ নির্ণয়ের পরে চিকিৎসাতে চলে যাব। আচ্ছা, যে রোগীটাকে ধরেন আপনি ডায়াগনোসিস করেই ফেললেন যে তার একটা L4-5 একটা ডিস্ক প্রোল্যাপস আছে, তো সেক্ষেত্রে তার মোড অফ ট্রিটমেন্টটা কিরকম হবে? হ্যাঁ অবশ্যই, আসলে এই জাতীয় রোগীগুলো দেখা যায় যে দীর্ঘদিন রোগ ভোগের কারণে অনেক সময় দেরি করে আসে, সেটা হলে পা একটা অবশ হয়ে যেতে পারে বা অবশ ভাব হইতে পারে, যদি সেটা না হয় একিউট স্টেজে আছে, আমরা বলি আর্লি স্টেজে, ডিস্ক প্রলাপস আচ্ছা, হয়েছে 15 দিন 20 দিন 1 মাস, সেক্ষেত্রে যদি আমরা এমআরআই করে কনফার্ম হই, এই রুগীগুলো আমরা হসপিটালাইজ করে যদি 4 to 5 টাইমস ফিজিওথেরাপি দিতে পারি, এক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার মেকানিক্যাল চিকিৎসা দিয়ে থাকি, যেটা আমরা হাতে কিছু, মানে একজন সার্জন যেভাবে অপারেশন করে বাই হিজ ওন হ্যান্ড, তদ্রূপ একজন ফিজিওথেরাপি দিবে তার নিজের হাতে, এবং এই আচ্ছা, হাতই একটা সার্জনের ছুরির মতো কাজ করবে, এখানে আমাকে অপারেশন করতে হবে না, এখানে আমার হাতে বিভিন্ন প্রকার ম্যানুয়াল টেকনিক আছে, যে আমরা মেইটল্যান্ড, ম্যাকএনজি, বিভিন্ন থিওরি আছে, ওই টেকনিকের উপরে আমরা ডিস্কের বিভিন্ন প্রকার এক্সারসাইজ এবং ম্যানিপুলেশন করে থাকি, এবং পাশাপাশি রুগী রেস্টে থাকতে হবে হসপিটালে থেকে, এবং যদি কোনো সময় ব্যথা হয়, ব্যথার পাশাপাশি আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি ইউজ করতে পারি, দেখা যায় যে উইদিন 2 to 4-5 উইকসের ভিতরে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আচ্ছা, আর সুস্থ হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে আপনাকে থাকি। অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বৈশাখী টেলিভিশন এবং ওনা দর্শককেও অসংখ্য ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।